বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। সুস্থ জীবনে একটি তথ্য মানতেই হবে, তা হলো নানা জায়গায় ব্যথা। দেহের অঙ্গে ব্যথাগুলো আমরা অনেক ক্ষেত্রে নানাভাবে কল্পনা করি, পরিকল্পনা করি, এবং তাতে করে ওষুধের বিনিময় যেগুলো হয়, কখনো রোগ জটিল হচ্ছে, কখনো ব্যথা কমছে না, ইত্যাদি বিষয়ে একটি তথ্য জানতেই হবে, তা হলো হাড়ের ক্ষয় রোগ। এবং হাড় ক্ষয় হলে আমরা আতঙ্কে অস্থির হয়ে পড়ি যে কি ব্যবস্থা নিতে হবে, যেহেতু ক্ষয় হচ্ছে। আজকের প্রসঙ্গে নির্বাচন করা হয়েছে হাড়ের ক্ষয় রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। বিষয়ে আপনাদের সাথে আপনাদের পাঠানো ফেসবুক পেজের প্রশ্নগুলো জবাব দেবেন। আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত আছেন, ডাক্তার শামসুল আলম তৌহিদ। সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। অনেকগুলো প্রশ্ন এসছে ফেসবুক পেজে, আমরা একে একে যাচ্ছি। প্রথম প্রশ্ন হাতে নিচ্ছি, পাঠিয়েছেন আজাদুল ইসলাম গাইবান্ধা থেকে। তিনি লিখেছেন তার বয়স 20 বছর, 3-4 বছর আগে থেকে কোমরে বেশ ব্যথা হচ্ছে। সমস্যায় আপনি ওষুধ খেয়েছেন, দূর করতে চেষ্টা করেছেন সমস্যাটি, তবে হাড়ের ক্ষয় পাওয়া যাচ্ছে বলে তিনি মনে করেন এবং অনেকে পরামর্শ দিয়েছেন হাড় ক্ষয় রোগের চিকিৎসা করা প্রয়োজন। এই ব্যাপারে মন্তব্য জানতে চান। আপনার বয়স আপনি উল্লেখ করেছেন 20 বছর। 20 বছর বয়সে হাড় ক্ষয় রোগের সম্ভাবনা আসলে খুবই কম। আপনি কোমরে কোনো আঘাত পেয়েছেন কিনা এ বিষয়ে আপনি আমাদেরকে জানাননি। এই ক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা আপনার মেকানিক্যাল লো ব্যাক পেইন হওয়ার, সুতরাং এই বিষয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন নাসিরউদ্দিন শরীফ, তিনি জানতে চান হাড় ক্ষয় রোগ এটার প্রধান কারণ কি। হাড় ক্ষয় রোগের অনেকগুলো কারণ রয়েছে, তবে প্রধান যে কারণ সেটি হচ্ছে বয়সজনিত। সাধারণত মহিলাদের 45 বছরের দিকে যখন তার মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন হাড় ক্ষয় রোগটা খুব বেশি দেখা দেয়। এছাড়া পুরুষদের সাধারণত 50 বছরের পরে হাড় ক্ষয় রোগটা শুরু হয়, তবে এই বয়সের আগেও অন্য কোনো রোগের কারণে হাড় ক্ষয় হতে পারে। আর বেশ কিছু রোগ রয়েছে যে রোগের সাথে হাড় ক্ষয়ের সম্পর্ক রয়েছে, যেমন হাইপার থাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্রনিক কিডনি ডিজিজ, কিংবা লিভারের কোনো যদি জটিল রোগ হয়ে থাকে। এছাড়া কিছু রোগী তাহারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন বিভিন্ন রোগের কারণে, এই ওষুধ সেবনও হাড় ক্ষয়ের একটি কারণ হতে পারে। মাসুম কবির সানি পাঠিয়েছেন প্রশ্নটি বাজিতপুর কিশোরগঞ্জ থেকে। লিখেছেন প্রতিদিন 30 কিলোমিটার বাইক তাকে চালাতে হয়, তাতে করে বেশ দুর্বলতা লাগে। তিনি জানতে চান এই যে বাইক চালানো এত দূর, এতে করে হাড় ক্ষয় বা দেহের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। মজার প্রশ্ন করেছেন। বাইক চালালে আসলে হাড় ক্ষয় রোগ হবে এরকম কোনো কথা নেই, যদি না আপনার হাড়ে কোনো আঘাত লাগে। তবে এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে বাইক চালানোর জন্য যেন আপনার কোমরে কোনো আঘাত না লাগে, এই জন্য আপনি একটু নির্দিষ্ট বিরতি দিয়ে কিছুক্ষণ পরে বাইক চালান। বিরতি দিলে আপনার মাজা ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন খালিশপুর খুলনা থেকে আসাদুজ্জামান সুজন। তিনি জানতে চান যে হাড় ক্ষয় হচ্ছে দেহে, এটা বুঝবো কিভাবে। হাড় ক্ষয় হচ্ছে দেহে এটা বুঝতে পারার প্রথম যে উপসর্গ, সেটা হলো আপনার শরীরের যে স্থানে হাড় ক্ষয় হচ্ছে সেই স্থানে হাড়িতে ব্যথা অনুভব করবেন। এছাড়া হাড় ক্ষয়ের কারণে যদি হাড়িতে কোনো রকম ফ্র্যাকচার বা ভঙ্গুরতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট জায়গায় ব্যথা হতে পারে। হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগ সাধারণত যেই শরীরের যে হাড্ডিগুলোকে প্রধানত টার্গেট করে সেগুলো হচ্ছে আমাদের ভার্টিব্রা এবং হিপ জয়েন্ট, এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতেই প্রধানত ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, তবে এই কারণে অন্যান্য জায়গায়ও ব্যথা হতে পারে। আমাদের এরপর প্রশ্নটি পাঠিয়েছেন আগুন কালী শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। পাঠিয়েছেন প্রশ্নটি আসাদুল ইসলাম আসাদ। তিনি জানতে চান কিভাবে সচেতন থাকলে এই যে হাড় ক্ষয় হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সচেতনতা হাড় ক্ষয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি বড় নিয়ামক। হাড় ক্ষয় রোগের প্রতিরোধের ক্ষেত্রে আপনার যে প্রথম কাজগুলো করতে হবে সেটা হচ্ছে একটি সুষম খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে, নিয়মিত পরিমিত পরিমাণ ব্যায়াম করতে হবে, ধূমপান পরিহার করা, মদ্যপান পরিহার করা। এছাড়া যদি হাড় ক্ষয় রোগ শুরু হয়ে যায় সেক্ষেত্রে হাড় ক্ষয় রোগের
প্রকৃত কারণ নির্ণয় করে সেই কারণ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ সেবন করা, এগুলো মেনে চললেই হাড় ক্ষয় রোগ ভালো থাকবে। এরপরে প্রশ্ন পাঠিয়েছেন গ্রাম দেওপুর কালীহাতি টাঙ্গাইল থেকে, পাঠিয়েছেন প্রশ্নটি শাহিন ইসলাম। তিনি জানতে চান তার হাতের নখগুলো, আঙুলের নখগুলো বেশ পাতলা হয়ে যাচ্ছে, একটু কোথাও ধাক্কা লাগলে ভেঙে যায়, একটু পানি লাগলে বেশ জ্বলে, এবং এই যে ভেঙে যাওয়া, পানি লাগলে বেশ কষ্ট পাওয়া, এর পেছনে হাড় ক্ষয়ের কোনো ব্যবস্থা বা সমস্যা আছে কিনা? না, এই রোগের সঙ্গে হাড় ক্ষয় রোগের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটার সাথে শরীরের অন্য কোনো রোগের সম্পর্ক থাকতে পারে, আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আশিস মন্ডল প্রশ্নটি পাঠিয়েছেন দীঘলগ্রাম মাগুরা থেকে, তিনি জানতে চান কি ধরনের পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে হাড় ক্ষয় শুরু হয়েছে। হাড় ক্ষয় রোগের জন্য আমরা যে পরীক্ষাটা বলে থাকি সেটা হচ্ছে ডুয়েল এক্সরে অ্যাবজর্পশন মেট্রি, বা সংক্ষেপে ডেক্সা বলা হয়। এই পরীক্ষার মাধ্যমে আপনি হাড় ক্ষয় রোগ নিরূপণ করতে পারেন। এই ক্ষেত্রে আমরা BMD নির্ণয় করি। BMD নির্ণয় করে তার নির্দিষ্ট কিছু স্কেল রয়েছে, সেটা টি স্কোর করে সেখান থেকে আমরা হাড় ক্ষয় নির্ণয় করি। আমাদের বন্ধু সফি প্রশ্নটি পাঠিয়েছেন, তিনি লিখেছেন কিছুদূর হাঁটলে অথবা একটু বেশি হাঁটলে পা ব্যথা করে, এই যে পায়ে ব্যথা আগে ছিল না, এই ব্যথা হওয়াটা এটাকে হাড় ক্ষয়ের লক্ষণ? এটাকে হাড় ক্ষয়ের লক্ষণ এখনই বলা যাবে না। আপনার হাঁটা চলার কারণে শরীরে যে স্ট্রেস পড়ে এই কারণেও আপনার ব্যথা হতে পারে, মাস্কুলার ব্যথা হতে পারে, মাংসপেশী ব্যথা হতে পারে। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে সে অনুযায়ী আপনি পরামর্শ গ্রহণ করবেন। ভেলামারি মিলন বাজার মাদারগঞ্জ জামালপুর থেকে প্রশ্ন করেছেন বিপ্লব খান, তিনি জানতে চান হাড় ক্ষয় যদি হয় এটা ধীরে ধীরে বা একটি সময়ের পরে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে কিনা। হাড় ক্ষয়ের সঙ্গে হার্ট অ্যাটাকের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে হাড় ক্ষয় রোগ হলে আপনি যখন হাঁটাচলা কম করবেন কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাবে সেই ক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে, কিন্তু এটার সঙ্গে হার্ট অ্যাটাকে সরাসরি সম্পর্কিত করা যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ফেসবুক পেজ এবং চিঠিপত্রে আপনাদের প্রশ্ন পাঠানোর অনুষ্ঠান আপনি কেমন আছেন। আমাদের আজকের প্রসঙ্গ হাড়ের ক্ষয় রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসক ডাক্তার শামসুল আলম তহিদ। আমরা আবারও ফিরে যাচ্ছি প্রশ্নপত্রগুলোতে। এবারের প্রশ্ন পাঠিয়েছেন শাহিদ মানিক নওগাঁ থেকে, তিনি জানতে চান হাড় ক্ষয় শুরু হয় বা হাড় ক্ষয় রোগটি কোন বয়সের অসুখ। হাড় ক্ষয় সাধারণত পুরুষদের ক্ষেত্রে 50 বছরের পরে এবং মহিলাদেরকে মাসিক রজনিবৃত্তির পরে, এটা 45 বছরের দিকে পর থেকে বেশি হয়। তবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে এটা এর এই বয়সের আগে থেকেও শুরু হতে পারে। শ্রী গোপীনাথ পাল প্রশ্নটি পাঠিয়েছেন গ্রাম চন্দনী থানা এবং জেলা রাজবাড়ি থেকে, তিনি জানতে চান যারা খেটে খাওয়া মানুষ, প্রচুর পরিশ্রম করেন, মাঠে ঘাটে কাজ করেন, শ্রম দিচ্ছেন, এই যে শ্রম বা পরিশ্রম তার পাশাপাশি কি হাড় ক্ষয় শুরু হয়ে যেতে পারে বা তাদের এ ধরনের রোগ হতে পারে কিনা? যারা নিয়মিত পরিশ্রম করেন তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে তাদের হাড় ক্ষয়ের প্রবণতা অনেক কম থাকে, শরীরের জয়েন্টগুলো অনেক বেশি সচল থাকে। এই কারণে যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন তাদের হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তারা যদি নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করেন এবং সানলাইট এক্সপোজার যদি তাদের ভালো হয় তাহলে হাড় ক্ষয়ের প্রবণতা অনেক কমে যাবে। একটু ভালো তথ্য আমরা পেলাম। রোদে কিছুক্ষণ থাকলে আমাদের দেহের হাড় ক্ষয় কমে আসে, পাশাপাশি হাড়ের যে ক্যালসিয়াম সেটাও বৃদ্ধি পায়, অর্থাৎ হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। চমৎকার বলেছেন। আমরা এর পরের প্রশ্নে যাই, পাঠিয়েছেন সাইফুল ইসলাম উত্তর শরীফপুর বেগমগঞ্জ নোয়াখালী থেকে, তিনি জানতে চান যাদের হাড় ক্ষয় হচ্ছে তারা নিয়মিত কি ধরনের ব্যবস্থাপনা করলে বা কি খাদ্যাভ্যাস করলে এ ধরনের সমস্যা হবে না। সঠিক খাদ্যাভ্যাস হাড় ক্ষয় রোগ প্রতিরোধের জন্য অতি জরুরি। খাদ্যাভ্যাসের মধ্যে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং খেয়াল রাখতে হবে তার মধ্যে যেন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যুক্ত খাবার একটা নির্দিষ্ট পরিমাণে উপস্থিত থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া নিয়মিত যদি আমরা রোদে নিজের শরীরকে প্রতিদিন আধা ঘন্টার জন্য হলেও কিছুক্ষণ দিয়ে রাখি তবে শরীরের মধ্যে যেই ভিটামিন ডি তৈরির প্রবণতা এটাও বৃদ্ধি পাবে, যার কারণে হাড় ক্ষয় রোগের অনেক কমে যাবে। রমজান আলী রবিন পাঠিয়েছেন প্রশ্নটি কিশোরগঞ্জ থেকে, তিনি জানতে চান হাড় ক্ষয় যে সমস্যা আমরা শুনছি কি ধরনের পরীক্ষা বিশেষ করে এক্সরে করলে এ সমস্যা নিরূপণ করা যায় কিনা। জি, হাড় ক্ষয় রোগ নিরূপণের ক্ষেত্রে এক্সরে একটি বড় ডায়াগনস্টিক টুল। এই ক্ষেত্রে আমরা যে বিশেষ এক্সরেটি করি সেটার নাম হচ্ছে ডুয়েল এক্সরে অ্যাবজর্পশন মেট্রি। এটার মাধ্যমে আমরা BMD নির্ণয় করে সেখান থেকে আমরা হাড় ক্ষয় রোগ নিরূপণ করি। আইনুল হক হৃদয় প্রশ্নটি পাঠিয়েছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে, লিখেছেন তার মায়ের বয়স 52 বছর, তার কোমরে ব্যথা হচ্ছে এবং কোমরে ব্যথার জন্য কিছু ওষুধও খাওয়া হয়েছে, পাশাপাশি কোমরে বেল্ট ব্যবহার করতে বলেছেন, এবং এই যে বেল্ট ব্যবহার করা, যে ওষুধগুলো দিয়েছেন ব্যথা নিরাময় করার জন্য
কোনোটাতে কোনো কাজ হচ্ছে না, তাহলে এখন করণীয় কি? আপনার মায়ের কি কি পরীক্ষা করানো হয়েছে আপনি তা উল্লেখ করেননি। ওষুধগুলো উল্লেখ করলে পরামর্শ প্রদান অনেক সহজ হবে। যদি অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে তবে নির্দিষ্ট ওষুধ সেবন করে ভালো থাকা যাবে। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন হারুন রশিদ মুক্তাগাছায় ময়মনসিংহ থেকে। তিনি জানতে চান যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে হাড় ক্ষয় বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা। জি, যাদের ওজন বেশি তাদের হাড় ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ ওজন বেশি থাকলে আপনার পরিষ্ণু হাড্ডির উপর শরীরের চাপটাও বেশি থাকবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের ডিফর্মিটি এবং ভঙ্গুরতা সৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর পরের প্রশ্ন পাঠিয়েছে ইবনে মুরাদ কাটলাহাট বিরামপুর দিনাজপুর থেকে। তিনি লিখেছেন তার মায়ের বয়স 80 বছর এবং তিনি এত বেশি কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। একজন চিকিৎসক তাকে বনড্রোভা ট্যাবলেট প্রতি মাসে একটি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন। মা মোটামুটি আগের চেয়ে একটু সুস্থ আছেন, তবে এই ট্যাবলেট কতদিন খাওয়ানো যায়? আপনি যে ওষুধটির কথা বলেছেন সেটা বনড্রোভা, সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইভানরনিক অ্যাসিড। এই ওষুধটি কিছুদিন খাওয়ানোর পর আবার একটি BMD নির্ণয় করে দেখতে হবে যে হাড় ক্ষয় রোগ কোন পর্যায়ে রয়েছে, উন্নতি হলে সেটা নির্দিষ্ট সময় আনতে ওষুধ বন্ধ করা যাবে। এরপরের প্রশ্ন পাঠিয়েছেন আদিল হাসান খান সিরাজগঞ্জ থেকে। তিনি জানতে চান কোমরে ব্যথার সাথে, কারণ কোমরে ব্যথা অনেকের হয়, এটা কি হাড় ক্ষয়ের জন্য হচ্ছে? হ্যাঁ, কোমর ব্যথার যে হাড় ক্ষয়ের কারণে হবে এটা এভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমাদের দেশে কোমর ব্যথার রোগী যারা আসেন তাদের বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল লো ব্যাক পেন নিয়ে আসেন, যেটার সাথে হাড় ক্ষয়ের সম্ভাবনা নাই, বরঞ্চ ওটার সাথে আমাদের কোমরে বিভিন্ন মাসেল লিগামেন্ট থাকে, সেগুলোর একটি নিবিড় সম্পর্ক থেকে যায়। সুতরাং কোমর ব্যথা হলেই যে এটা হাড় ক্ষয় এই ধরনের দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। আল আমিন প্রশ্নটি পাঠিয়েছেন চাটমোহর পাবনা থেকে। তিনি জানতে চান হাড় ক্ষয় সমস্যা যদি হয় দেহের কোন কোন অঙ্গে ক্ষতি হয়ে থাকে। হাড় ক্ষয় হলে শরীরের যে কোনো হাড্ডিতেই তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, তবে বেশি আক্রান্ত হয় আমাদের যেই কশেরুকা বা ভার্টিব্রা রয়েছে সেটা এবং হিপ জয়েন্ট বা কটিদেশীয় যেই অস্থি সেই অস্থিতে এর বিরূপ প্রভাব বেশি পড়ে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম হাড়ের ক্ষয় রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার শামসুল আলম তহিত। আমরা অনেক উপকৃত হয়েছি ডাক্তার শামসুল আলম তহিত, আপনার উপস্থিতির জন্য আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের আগামী সপ্তাহের প্রসঙ্গ বন্যার সময় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং আমাদের করণীয়, আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা। আপনি কেমন আছেন? প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরবাংলা নগর ঢাকা 1207। এছাড়াও জনপ্রিয় ও বহুল প্রচারিত মাধ্যম ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/phnc1207। তাহলে যে পর্যন্তই বিদায় নেবার আগে জানিয়ে দিই আজ আপনি কেমন আছেন অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা ছিলেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।